হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতে চুলের যত্ন নিতে 6টি গুরুত্বপূর্ণ টিপস, যা আপনি নিয়মিত পালন করলে আপনার চুল উজ্জ্বল ও ঝলমলে এবং সিল্কি করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কথায় আছে, নারীর সৌন্দর্য ফুটে ওঠে চুলের মাধ্যমে। সুন্দর ঝলমলে চুল সবাই পছন্দ করে, কিন্তু যত্নের অভাবে অনেক ধরনের সমস্যা চুলকে ঘিরে দেখা দেয়। চুল পড়া, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, খুশকি, চুল অনুজ্জ্বল হয়ে পড়া, এগুলো হলো চুলের সাধারণ কয়েকটি সমস্যা। চুলের যত্নে এমন কয়েকটি বিষয় আছে যা আমরা কখনোই গুরুত্ব দেই না, কিন্তু দেখা যায় এসব কারণে চুলের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী কারণে আমাদের চুল ক্ষতির সম্মুখীন হয়। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। প্রচুর পরিমাণে পানি পান শুধু যে স্কিন ভালো রাখে তা না, সেই সাথে চুলও রাখে সুন্দর। পানি চুলের গোড়ায় শক্তি যোগায়, যার ফলে চুলের বৃদ্ধি ভালো হয়। সেই সাথে পর্যাপ্ত পানি খেলে চুলে হাইড্রেট থাকে এবং স্ক্যাল্পের যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। অতিরিক্ত রোদ চুলের জন্য ক্ষতিকারক। সূর্যের ইউভিএ এবং ইউভিএর রশ্মি চুলের কিউটিকলের ক্ষতি করে, এতে করে চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়। এজন্য অতিরিক্ত রোদে বের হলে মাথায় টুপি বা স্কার্ফ পরে নিন, এর ফলে অতিরিক্ত রোদ থেকে রক্ষা পাবে চুল। সুইমিং পুলের পানি। সুইমিং পুলের পানিতে ক্লোরিন মেশানো থাকে, আর ক্লোরিন চুলের প্রাকৃতিক তেলকে চুষে নিয়ে চুল রুক্ষ করে তোলে, এর ফলে চুল নিষ্প্রাণ ও বিবর্ণ হয়ে যায়। এজন্য সুইমিং পুলে নামার আগে অবশ্যই ক্যাপ পরে নিন। বংশগত ছাড়া অন্যান্য কারণ। অনেকে মনে করেন বংশগত কারণে চুল তাড়াতাড়ি পেকে যায়, কিন্তু এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত চিন্তা, ভিটামিন B12 এর অভাব, ধূমপান ইত্যাদি কারণ চুল দ্রুত ধূসর বর্ণ ধারণ করতে পারে। আপনারা কারণটি খুঁজে বের করুন। ক্র্যাশ ডায়েট। ডায়েটে থাকাকালীন অনেক মানুষ প্রোটিন খায় না, এতে করে পরবর্তীতে বেশি মাত্রায় চুল পড়ে। শুধু তাই না, পরবর্তীতে নতুনভাবে চুল গজাতে প্রোটিন জরুরি। এজন্য ক্র্যাশ ডায়েট না করে প্রোটিনের মাত্রা নির্দিষ্ট রেখে ডায়েট চার্ট তৈরি করতে হবে। চিনিযুক্ত খাবার খুশকির কারণ। অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে ইনসুলিন হুট করে বেড়ে যেতে পারে, আর এর ফলে হরমোনের উদ্দীপকের দিকে পরিচালিত করে, আর এতে করে ফ্লেকিং বৃদ্ধি পায়। এজন্য খুশকি রোধ করতে এবং স্বাস্থ্যকর চুল বজায় রাখতে জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং বায়োটিন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়াতে হবে, আর সেই সাথে চিনিযুক্ত খাবার কমাতে হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কী কী কারণে আমাদের চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আজ থেকে এই সমস্ত বিষয় এড়িয়ে চলুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।